सुप्रिय शिक्षार्थी अस्सलामु आलैकुम। बनश्री नैशनल आइडियल स्कूल ऑनलाइन प्रोग्राम BNIS होम स्कूल पक्ष के गणित विषय शिक्षक अमी मोहम्मद इकरामुल हक अपन शुभेच्छा और स्वागत जाना। आज के अपन 70 नम्बर क्लस की करब से आलोचना करी। देखें अपन श्रेणी सप्तम विषय गणित क्लस नम्बर आज 70 शिक्षक मोहम्मद इकरामुल हक मोबाइल नम्बर 01717658194 और फेसबुक आईडी इकरामुल हक 2016 तारीख 30/11/2020। এখন আপনাদের যে জিনিসটা আজকে বোঝাবো সেটা হচ্ছে আমাদের বিষয়বস্তুতে লেখা আছে অধ্যায় 2 আপনাদের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে অ্যাসাইনমেন্ট 2 গণিতের সপ্তম শ্রেণীর যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টের অধ্যায় 2 থেকে যে প্রশ্ন করা হয়েছে সেই সৃজনশীলের অনুরূপ একটা সৃজনশীল আমি তৈরি করেছি। এটা দিয়ে আপনাদের বুঝিয়ে দেব যে এটা আপনারা যদি শিখে থাকেন বুঝে থাকেন তাহলে আপনারা ওই অ্যাসাইনমেন্ট 2 এর ওই সৃজনশীলটা করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা তাহলে এটা কিভাবে করতে হবে তার আগে প্রশ্নটা পড়ে দেখি। নমুনা সৃজনশীল ওখানে দুইটা নাম দেওয়া ছিল, দুইজন ব্যবসায়ীর নাম, আমি সেই নামটা একটা ক একটা খ ব্যবহার করেছি। তাহলে ক ও খ দুইজন ব্যবসায়ী যথাক্রমে 4 ঘন্টায় 16 কিলোমিটার এবং 3.5 ঘন্টায় 21 কিলোমিটার অতিক্রম করে ঢাকার চকবাজারে পৌঁছালো। চকবাজার একটা ব্যবসায়ী জায়গা, ব্যবসার একটা জায়গা পৌঁছালো। ব্যবসায় তারা 20,000 টাকা বিনিয়োগ করে 10% লাভ পেল এবং লভ্যাংশ তাদের গতিবেগের অনুপাতে ভাগ করা হলো। এটা ছিল উদ্দীপক। আর ক নম্বর প্রশ্নটায় কি আছে, খ এর ঘন্টায় গতিবেগ নির্ণয় করো। ঘন্টায় গতিবেগ বলতে 1 ঘন্টায় কত গতিবেগ সেটা বের করতে হবে। আর খ নম্বরে ক ও খ এর গতিবেগের অনুপাত বের করো। গ নম্বর ক ও খ এর খ প্রত্যেকে কত টাকা লভ্যাংশ পেয়েছে তা নির্ণয় করো। আমরা প্রথমে ক নম্বরটা নিয়ে চিন্তা করি। খ এর ঘন্টায় গতিবেগ কত? দেখেন ক ও খ, ক গেছে 4 ঘন্টায় 16 কিলোমিটার, আবার খ গেছে যথাক্রমে, যেহেতু খ গেছে তাহলে 3.5 ঘন্টায় 21 কিলোমিটার, তাহলে এইটুক ব্যবহার করতে হবে আমার। এখন তাহলে আমরা অঙ্কটা শুরু করি। তাহলে উদ্দীপক থেকে যেহেতু এটা নিচ্ছি, উদ্দীপক হতে প্রাপ্ত খ 3.5 ঘন্টায় অতিক্রম করে ওখানে উদ্দীপকে দেয়া আছে 21 কিলোমিটার। আসলে গতিবেগ বা বেগ যদি বের করতে হয় তাহলে আমাকে 1 ঘন্টায় কত অতিক্রম করেছে সেটা বের করতে হয় মূলত। 1 ঘন্টায় যদি কিলোমিটার থাকে, 1 ঘন্টায় কত অতিক্রম করেছে সেটাই হবে তার বেগ। আর যদি মিটার থাকে তাহলে 1 সেকেন্ডে কত অতিক্রম করেছে সেটা হবে তার বেগ। তাহলে বেগ বা গতিবেগ একই কথা। তাহলে সেক্ষেত্রে যখন মিটার আর সেকেন্ড এককে ব্যবহার করব তখন মিটার পার সেকেন্ড হবে সেই গতিবেগের একক, আর যখন কিলোমিটার আর ঘন্টা থাকবে তখন তার একক হবে কিলোমিটার পার ঘন্টা। এখন তাহলে যেহেতু এখানে ঘন্টা এবং কিলোমিটার ব্যবহার করছি তাহলে অতএব খ 1 ঘন্টায় অতিক্রম করে, 1 ঘন্টায় অবশ্যই অতিক্রম করবে, কম 3.5 যেহেতু এক অপেক্ষা বেশি, তাহলে বেশি ঘন্টায় বেশি অতিক্রম করেছে, তাহলে 1 ঘন্টায় কম অতিক্রম করবে। কম হলে সাধারণত আমরা ভাগ করি, ভাগ উপরে নিচেও লিখতে পারতেন, আমি পাশাপাশি লিখলাম এত কিলোমিটার। তাহলে এখন যেহেতু এটা অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে যদি মিশ্র করি তাহলে 3 × 6 = 7, নিচে হবে 2। আর এইভাবে যদি ভাগ থাকে কোনো ভগ্নাংশের আগে, এটা যদি আমি গুণ লিখি তাহলে এই ভগ্নাংশটা উল্টায় দিতে হবে, তাহলে 2 উপরে যাবে আর নিচে 7 যাবে, তাহলে এত কিলোমিটার। তাহলে 7 × 7 = 3, 7টা কত? 21, 3 × 6 = কিলোমিটার।
তাহলে এক ঘন্টায় অতিক্রম করে 6 কিলোমিটার এটা পেয়ে গেলাম তাহলে এক ঘন্টায় যেটা অতিক্রম করে সেটাই তার গতিবেগ তাহলে অতএব খ এর ঘন্টায় গতিবেগ কিলোমিটার আর যদি গতিবেগ শুধু গতিবেগ বলেন তাহলে 6 কিলোমিটার পার ঘন্টা এইভাবে তাহলে এক ঘন্টা আর উল্লেখ না করলে হবে এখানে তাহলে 6 কিলোমিটার পার ঘন্টা এখানে ঘন্টা উল্লেখ করেছে এখানে শুধু কিলোমিটার দিয়েছে তাহলে এটা আমাদের ক নম্বরটা হয়ে গেল এবার খ নম্বর আসি ক ও খ এর গতিবেগের অনুপাত বের করো কর ক্ষয় আমার ক্ষয়ের গতিবেগ কিন্তু আমি বের করে ফেলেছি এখন আমি খ নম্বরটা করব তাহলে এটা মুছে দিই তাহলে খ নম্বর তাহলে ক হতে প্রাপ্ত ক্ষয়ের গতিবেগ 6 কিলোমিটার পার ঘন্টা ক হতে প্রাপ্ত ক্ষয়ের গতিবেগ 6 কিলোমিটার পার ঘন্টা এটা আমরা পেয়ে গেলাম এখন উদ্দীপক থেকে আরেকটা অংশ ক্ষয়ের গতিবেগ বের করব উদ্দীপক হতে প্রাপ্ত ক দেখেন কর জন্য বেগ দেওয়া নেই কিন্তু 4 ঘন্টায় কত কিলোমিটার যাচ্ছে এটা বলা আছে 4 ঘন্টায় অতিক্রম করে 16 কিলোমিটার অতএব ক 1 ঘন্টায় অতিক্রম করে কম হবে কম মানে ভাগ এত কিলোমিটার সমান 4 কিলোমিটার তাহলে ক আর খ এর দুইটারই গতিবেগ আমরা বের করে ফেললাম তাহলে অতএব ক এর গতিবেগ এখানে ঘন্টা হচ্ছে 4 কিলোমিটার তাহলে 4 কিলোমিটার পার ঘন্টা তাহলে দেখেন এখানে ক এর গতিবেগ হলো 4 কিলোমিটার পার ঘন্টা আর খ এর গতিবেগ হলো 6 কিলোমিটার পার ঘন্টা তাহলে এখন এদের অনুপাত বের করতে হবে তাহলে অতএব ক ও খ এর গতিবেগের অনুপাত তাহলে ক এরটা প্রথমে দেব আর খ এরটা পরে দেব অনুপাতকে আবার ভগ্নাংশে লেখা দেয় তাহলে 4/6 লিখতে পারে এবার কাটাকাটি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি দুই দিয়ে একে ভাগ করলে দুই হয় একে ভাগ করলে তিন হয় তাহলে 2/3 কে যদি আবার ভগ্নাংশে প্রকাশ করি তাহলে 2:3 তাহলে অতএব ক ও খ এর গতিবেগের অনুপাত গতিবেগের অনুপাত 2:3 তাহলে এটা কিন্তু আমার হয়ে গেল খ নম্বরের উত্তরটা 2:3 এরপরের প্রশ্নটার দিকে আমরা খেয়াল করি দেখেন ক খ প্রত্যেকে কত টাকা লভ্যাংশ পেয়েছে তা নির্ণয় করো এখন লভ্যাংশ কত এখানে তো সুনির্দিষ্ট ওইভাবে দেওয়া নেই কিন্তু সরাসরি দেওয়া নেই একটু শর্ত সাপেক্ষে দেওয়া আছে ব্যবসায় তারা 20,000 টাকা বিনিয়োগ করে 10% লাভ পেল এই 10% লাভ যে পেয়েছে সেটা কার 20,000 টাকার 10% হবে যত সেটাই লাভ সেই লাভটাই আছে লভ্যাংশ তাহলে লভ্যাংশটা ভাগ করে দিতে হবে কাদের ভিতরে দেখেন তাদের গতিবেগের অনুপাতে ভাগ করে গতিবেগের অনুপাত বলতে আমরা 2:3 পেয়েছি তাহলে এই 2:3 অনুপাতে এই লভ্যাংশকে ভাগ করতে হবে তাহলে আমরা এবার গ নম্বরটা শুরু করি গ
করে দেওয়া আছে ব্যবসায় বিনিয়োগ কৃত টাকা বিনিয়োগকৃত টাকার 20% লাভ পেল, তাহলে অতএব লাভ পেল তাহলে বিনিয়োগকৃত টাকার 20%, তাহলে 20,000 টাকার 10%, তাহলে 20,000 গুণ 10% মানে 10 বাই কত 100, এত টাকা। তাহলে এটা এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, তাহলে 2,000 টাকা পাই। এই 2,000 টাকা লাভ পেল, এই লাভটা আছে লভ্যাংশ। এই লভ্যাংশ আবার তাদের গতিবেগের অনুপাত, আমরা গতিবেগ কিন্তু আমরা খ থেকে পেয়েছি, এই জন্য আমরা ওইটা এবার লিখে ফেলব। তাহলে খ হতে প্রাপ্ত ক ও খ এর গতিবেগের অনুপাত, গতিবেগের অনুপাত 2:3। তাহলে দেখেন মোট যে লাভ হয়েছে 2,000 টাকা, ক খ তাদের গতিবেগের অনুপাতে বিভক্ত হবে, অর্থাৎ 2:3 অনুপাতে। তাহলে এটা তো গতিবেগের অনুপাত, তাহলে এই গতিবেগের অনুপাতটাকেই লভ্যাংশের প্রাপ্ত লভ্যাংশের অনুপাত বলে এখন গণ্য করতে হবে। তাহলে তাহলে অতএব শর্ত শর্তানুসারে ক ও খ এর লভ্যাংশের অনুপাত 2:3। তাহলে এই যে লাভটা পেলাম, এই এই লাভটা যে পেয়েছে ওরা 2,000 টাকা, এই 2,000 টাকা ক খ এর লভ্যাংশের অনুপাত অর্থাৎ 2:3 অনুপাতে ভাগ করতে হবে। এখন বাকি অংশটা এখানে করি। তাহলে অতএব অনুপাতের রাশি দয়ের যোগফল, তাহলে 2 আর 3 যোগ করতে হবে, তাহলে 5। কারণ এখানে দেখেন ক আর খ এর ভিতর আমরা ভাগ করব কি অনুপাতে, 2:3 অনুপাতে, অর্থাৎ মোট কত ভাগ হবে, 2 ভাগ আর 3 ভাগ, যোগ করলে 5 ভাগ হবে। 5 ভাগের ভিতর ক পাবে 2 ভাগ আর 3 ভাগ পাবে খ। এই ধরনের অঙ্ক কিন্তু আমরা মূল বইয়ের অঙ্ক আগেই করেছি। তাহলে অতএব ক লভ্যাংশ পাবে 5 ভাগ হবে, তার ভিতরে 2 ভাগ পাবে ক। তাহলে যখন এটা গুণ করব তখন এখানে এই অংশ এই একক এখানে যা আছে সেইটা লিখতে হবে, অর্থাৎ টাকা 5 4 5 20 400 400 2 800 টাকা। তাহলে ক এর লভ্যাংশ কত পেয়েছে বের হয়ে গেল, খ লভ্যাংশ পেয়েছে। এবার খ এরটা বের করি, লভ্যাংশ পেয়েছে, মোট টাকা ছিল 2,000, 2,000 টাকার 5 ভাগের 3 অংশ,
तीन अंश लभ्यांश एखन ताहले एटाओ एकी भावे गुण कर ले एककटा एखाने दिते हबे टाका ताहले पाँच चार पाँच बीस चारशो तीन चार बारोशो बारोशो टाका। प्रश्न छिल के कत लभ्यांश अर्थात क एवं ख दुई जन व्यवसायी के कत लभ्यांश पेयेछे सेटाई छिल आमादेर प्रश्न। ताहले एखाने आमरा बेर करे फेलि क पेयेछे आठशो टाका और ख पेयेछे बारोशो टाका। এটা হলো প্রিয় শিক্ষার্থীরা আশা করি আপনারা এই সৃজনশীলটা আপনারা বুঝেছেন আর যদি এই সৃজনশীলটা বুঝে থাকেন আশা করি আপনারা অ্যাসাইনমেন্ট দুইয়ে যে সৃজনশীলটা দেওয়া আছে অধ্যায় দুইয়ের আলোকে এই সৃজনশীলটা আপনারা করতে পারবেন। এবং এটা আমি যে সিস্টেমগুলো ব্যবহার করে অর্থাৎ যে প্রক্রিয়া যেভাবে করেছি আপনারা ওইটার ক্ষেত্রেও ওই একই প্রক্রিয়ায় করবেন। এক্ষেত্রে একটা জিনিস আপনাদের বলি এখানে কিন্তু সাড়ে তিন ঘন্টায় একুশ কিলোমিটার পথ অতিক্রম করে দেওয়া আছে। এখানে কিন্তু যে আপনাদের অ্যাসাইনমেন্ট টু দেওয়া আছে সেই অ্যাসাইনমেন্ট টুয়ে কিন্তু এটাও ভগ্নাংশ আছে এটাও ভগ্নাংশ আছে। এই ক্ষেত্রে কিন্তু এই ভগ্নাংশটা এবং এখানে একুশ আছে আপনারা এই ভগ্নাংশটা লবটাও মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত করবেন আর হরটাও মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত করবেন। এই ক্ষেত্রে করার পরে সিস্টেম একই থাকবে কিন্তু আপনার ওইটার রেজাল্ট ভিন্ন হবে সেক্ষেত্রে আপনারা আশা করি পারবেন। আর পরবর্তী অর্থাৎ সৃজনশীল নিয়ে আবার পরবর্তীতে হাজির হব। আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ।